টানা 17 বছর ধরে ঘুমিয়ে রয়েছেন সৌদি আরবের এক যুবরাজ। যেহেতু কোমায় থাকা মানে এক প্রকার ঘুমিয়ে থাকা, তাই তাকে স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত যুবরাজ বলে ডাকা হয়। সম্প্রতি প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাত নামে ওই যুবরাজের ছবি প্রকাশ করা হয়েছে। এক টুইটে যুবরাজ আল ওয়ালিদের ওই ছবিটি প্রকাশ করেন সৌদি রাজকুমারী রিমা বিনতে তালাল। এতে ঘুমন্ত যুবরাজ সুস্থতার জন্য দোয়া চান তিনি, বলেন আল্লাহ তাকে সুস্থ করে দিক। ছবিতে তার বাবা খালেদ বিন তালাতকেও দেখা গেছে। বাবা খালেদ বিন তালালও তার সন্তানের জন্য দোয়া করেন। এক টুইট বার্তায় তিনি লেখেন, হে আল্লাহ, তাকে সুস্থ করুন, তাকে রক্ষা করুন। যুবরাজ আল ওয়ালিদ 2005 সাল থেকে কোমায় রয়েছেন। সামরিক কলেজে পড়ার সময় এক গাড়ি দুর্ঘটনার শিকার হন তিনি। এতেই মাথায় আঘাতের ফলে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। যুবরাজের বাবা খালেদ বিন তালাল বিলিয়নার সৌদি ব্যবসায়িক টাইকুন প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল আল সৌদের ভাই। যুবরাজ আল ওয়ালিদের বাবা এখন আশা করেন তার ছেলে একদিন জেগে উঠবেন, এজন্য তিনি লাইফ সাপোর্ট খুলে ফেলতে অস্বীকার করে আছেন। কোমায় থাকলেও যুবরাজ আল ওয়ালিদ মাঝে মাঝে সাড়া দেন বলে দাবি আত্মীয় স্বজনের। 2020 সালের অক্টোবরে আশাব্যঞ্জক পরিস্থিতিরও তৈরি হয়েছিল। একটি ভিডিওতে দেখা যায় যুবরাজ তালাল নিজের হাত সরিয়ে নিচ্ছেন। এ সময় তার বিছানার পাশে স্বজনরা কথা বলছিলেন। এর আগে 2015 সালেও এরকম হাত নাড়ানোর দৃশ্য দেখা যায়। 2017 সালে দুর্নীতি বিরোধী অভিযানের নামে রিয়াদের রিটস কার্লস হোটেলে কয়েক ডজন যুবরাজ, কর্মকর্তা এবং ধনকুবেরকে বন্দী করেন বর্তমান ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটির অভিজাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তিনি চরম সমালোচনার শিকার হন। ওই অভিযানে তাদের 11 মাস আটক রাখা হয়। এর মধ্যে স্লিপিং প্রিন্সের বাবা খালেদ বিন তালাত ছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।